N P U T S A L O U D কিবোর্ড টাইপ করার সময় যদি রোবট কথা বলে সেটাকে অফ অথবা অন করার জন্য আপনাকে সেটিংস যে রয়েছে এটাকে আপনাকে অন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার সময় আপনাকে স্ক্রল করে নিচে দিকে আসতে হবে। আসার সময় আপনাকে খুঁজে নিতে হবে জেনারেল ম্যানেজমেন্ট নয় অ্যাসেসবিলিটি। তো এই অ্যাসেসবিলিটির মধ্যে আমি টাচ করে ওপেন করে নেব। এরপর আবারও স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর অ্যাডভান্স সেটিংস যে রয়েছে এই সেটিংসের মধ্যে টাচ করে নেওয়ার পর আমাকে নিচের দিকে যে দেখতে পাচ্ছি স্প্যাক কিবোর্ড ইনপুট অ্যালাউড এটাকে আমাকে অন করে নিতে হবে যদি অন না থাকে। এবং যদি কথা বলে আপনার যদি বিরক্ত হয় তো এটা অন থাকার ফলে আপনার কিবোর্ড টাইপ করার সময় কথা বলে, তো এটাকে আপনাকে অফ করে দিতে হবে। তো আপনি যদি অন রাখতে চান তো অন রাখার সময় যদি আপনি মনে করেন ক্যারেক্টার্স ঠিক আছে উপরে যেটা রয়েছে স্প্যাক কিবোর্ড ইনপুট অ্যালাউড শর্টকাট এটা রয়েছে আপনার ভলিউম আপ এবং ডাউন করার সময় সেটাকে আপনাকে সাউন্ড করে দেবে যে আপ হচ্ছে বা কমে যাচ্ছে এরকম কিছু একটা। এরপর ক্যারেক্টার্স রয়েছে, ওয়ার্ডস রয়েছে, আপনি যদি ওয়ার্ড শুধুমাত্র নাউন্স করতে চাইছেন রোবট কথা বলবে ঠিক সেভাবে কথা বলবে এবং ক্যারেক্টার্স অ্যান্ড ওয়ার্ডস দুটো একসাথেই। এরপর রয়েছে আপনার রেড ডিলিট ক্যারেক্টার্স অ্যালাউড। এরপর রয়েছে পনেটিক অ্যালফাবেট। তো এটাকে আপনার অফ বা অন করে নিতে পারবেন। আপনি যাই সেটিংস সেখানে গড়বড়ে নড়বড়ে করুন না কেন, আপনি যদি এটা অফ রাখেন তো এগুলি কিছুই কোনো রিয়াকশন করবে না। তো এইভাবে কিন্তু আপনি এটাকে সেটিংসের অফ অথবা অন করে নিতে পারেন। তো এই আজকের ছোট্ট একটি তথ্য দিয়ে আপনার কতটা কাজে লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকমই সেটিং সম্পর্কেও নানা রকমের তথ্য পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই তো বলবই। তার আগে ছোট্ট আরেকটি অ্যালার্ট দিয়ে রাখি, আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব।